নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামী নব্বই দিন ধরে রাহুর খপ পড়ে এই সাত রাশির জাতক ও জাতিকারা পড়তে চলেছে এবং যার দরুন আপনাদের জীবনে হঠাৎ করে ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি এক একে জানাতে চলেছি নমস্কার আমি কল্যাণ রায় আগামী নব্বই দিন ধরে রাহুর খপ পড়ে এই সাত রাশির জাতক ও জাতিকারা পড়তে চলেছে অর্থাৎ যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাঁতরাশির জাতক ও জাতিকার জীবনে আচমকা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে আর কথাই আছে না লুঙ্গি আর কপাল কখন খুলে যায় কেউ বলতে পারে না আর সেটি হতে চলেছে আপনাদের জীবনে অর্থাৎ এই সাঁতরাশির জীবনে তবে আমি যে কথাগুলো বলতে চলেছি সেটা কিন্তু চন্দ্র রাশিকে ভিত্তি করে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আপনারা একটা টাকাও পাবেন না এটা কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে তাই আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিন। আর জেনে নিন আপনার জন্মছকের গ্রহ কেমন পজিশানে রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা আগামী নব্বই দিন ধরে রাহুর খপ্পরে পড়তে চলেছে বর্তমানে রাশিতে তুঙ্গ রাহু অবস্থান করছে আর যার দরুন আপনাদের অর্থাৎ এই জাতক জাতিকাদের আচমকা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামী নব্বই দিন ধরে অর্থাৎ আপনারা লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে বৈদেশিক যারা বাণিজ্য করছেন সেই জায়গা থেকে অর্থপ্রাপ্তি কিন্তু করতে চলেছেন এটা ডেফিনেটলি বলা যেতে পারে তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবে না আর আরেকটি কথা আমি জানিয়ে দিই বর্তমান যুগে তিন তিনটি প্ল্যানেট রয়েছে সেই তিনটি প্ল্যানেট সবচেয়ে বেশি অর্থ দিয়ে থাকে বর্তমানে এই কলিযুগে হ্যাঁ বন্ধুরা তো সেই তিনটির মধ্যে একটি হচ্ছে রাহু গ্রহ দ্বিতীয় হচ্ছে শনি গ্রহ তৃতীয় হচ্ছে কেতু গ্রহ এই তিনটি প্ল্যানেট বর্তমান যুগে অর্থ দিয়ে থাকে আসুন এবার আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি আগামী নব্বই দিন ধরে রাহুর খপ্পরে পড়তে চলেছে এবং কোটি টাকার মালিক হতে চলেছে তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিন ধরে আপনারা রাহুর খপ্পরে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই রাহুর খপ্পরে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আগামী নব্বই দিন ধরে রাহুর খপ্পরে পড়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিন ধরে রাহুর খপ্পরে পড়তে চলেছেন যার দরুন আপনাদের কিন্তু পকেট গরম হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিন ধরে রাহুর খপ্পরে আপনারাও পড়তে চলেছেন যার দরুন আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি কিন্তু হঠাৎ করে ঘটতে চলেছে আর এই হঠাৎ করে অর্থ কে দেয় রাহু দেয় কোথা থেকে দেয় লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও বৈদেশিক যারা বাণিজ্য করছেন তাদেরও কিন্তু অর্থ কিন্তু আসার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী নব্বই দিন ধরে রাহুর খপ্পরে পড়তে চলেছেন যার ধরুন আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ প্রাপ্তি কিন্তু চলেছে আর এই অর্থ কোথা থেকে আসতে চলেছে এই অর্থ আসতে চলেছে লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকরাসির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিন ধরে আপনারাও রাহুর খপ্পরে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আর এই হঠাৎ করে অর্থ কোথা থেকে আসে এই হঠাৎ করে অর্থ আসে লটারি থেকে চারটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়া তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এক কথায় যদি বলা যায় আপনারা কিন্তু হঠাৎ করে অর্থ পেতে চলেছেন এটা ডেফিনেটলি ডেফিনেটলি বলা যেতে পারে তবে আপনার জন্মচকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিন ধরে আপনারাও কিন্তু রাহুর খপ্পরে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আর এই অর্থ কোথা থেকে আসতে চলেছে এই অর্থ আসতে চলেছে লটারি থেকে সারটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী নব্বই দিন ধরে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি করতে চলেছেন পরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিন ধরে আপনারাও রাহুর খপ্পরে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এই অর্থ আসতে চলেছে লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থ কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি রাহুর খপ্পরে পড়ে হতে চলেছে কোটিপতি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এটাই আমি বলবো ধন্যবাদ যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন এটাই আমি বলব যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ